গ্যাসের সিলিন্ডার ফেটে সর্বশান্ত একটি পরিবার, হঠাৎ বিকট শব্দ, দাউ দাউ করে জ্বলছে আগুন, নিমিষেই সব শেষ, পুড়ে ছাই হয়ে গেল একটি বসত ঘর সহ রান্নাঘর, অল্পেতে রক্ষা পেল বাড়ির অন্যান্য ঘরগুলো। এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বিলুনিয়া থানাধীন বরজ কলোনি এলাকায় শনিবার দুপুর 12:30 নাগাদ। জানা যায়, এদিন বাড়িতে সমীর দাসের মেয়ের রান্না করার জন্য গ্যাসের চুল্লি জ্বালাতে গিয়ে এই বিপত্তি বাধে, হঠাৎ গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায়। এই আগুন দেখে সমীর দাসের মেয়ে হতভম্ব হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। সেই সময় সমীর দাসের মেয়ে ছাড়া বাড়িতে আর কেউই ছিল না। চিৎকার চেঁচামেচি শুনে পাড়ার লোকজন ছুটে আসার আগেই গ্যাস সিলিন্ডার ফেটে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে রান্নাঘরে, এরপর আগুন ছড়ায় বসত ঘরে। খবর পেয়ে ছুটে আসে অগ্নিনির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন। দপ্তরের কর্মীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ আনলেও শেষ রক্ষা হয়নি রান্নাঘর সহ বসত ঘর। এলাকার জনগণ ও অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের সহযোগিতায় বাড়ির অন্যান্য ঘরগুলো রক্ষা পায়। রিপোর্ট কিরাত বার্তা।